মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ডাকাতির ছক বানচাল বড়ায়, পিছু ধাওয়া করে একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। আন্দিতে রাতের অন্ধকারে ব্যাংকে ডাকাতির ছক ছিল দুষ্কৃতীদের। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিসকোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। গভীর রাতে ব্যাংকের ডাকাতির চেষ্টা, পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল, এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে। জানা যায়, গভীর রাতে বড়ওয়াই আন্দিবাজার এলাকায় একটি ব্যাংকে দরজা ভেঙে ভেতরে ঢোকে বেশ কয়েকজন। পুলিশ আসতেই তারা সেখান থেকে পালায়, যদিও পরে তাদের ধাওয়া করে একজনকে গ্রেপ্তার করে। ধৃত অলোক রায় উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বাসিন্দা। রবিবার তাঁকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কাঁদি কোর্টে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ওই 10-8 রাতে 12টার পর, অর্থাৎ 11-8 ভোর দিকে, রাতে 3:30 সময়, ওই আদি যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে, ওই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে পিছন দিক থেকে একটা জানলা শাটার ভেঙে অনেকগুলো লোক ঢোকে, ডাকাতি করতে ঢোকে। তো যেহেতু ব্যাংকের অ্যালার্ম ছিল, সেই অ্যালার্মটা বেজে ওঠার জন্য ওখানে কর্তব্যরত কিছু পুলিশ ছিল, তারা শুনতে পায় যেরকম অ্যালার্ম বাজছে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সঙ্গে সঙ্গে ব্যাংকের দিকে ওই পুলিশগুলো যায়, তখন দেখে যে 4-5টা লোক পেছন দিক দিয়ে পালাচ্ছে। তো তাদেরকে ধাওয়া করে প্রথমে ধরতে পারেনি। তারপর সকালবেলায় পুলিশ ইনফরমেশান দেয় ওই ব্যাংকের যে ম্যানেজার, সেই ম্যানেজার আসার পর থানায় এফআইআর করে। সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে আজকে বেলা 11:30 সময় কাটনার মোড় থেকে অলোক রায় বলে একজন ভদ্রলোক তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় আর কারা যুক্ত তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।